বছর লোক আমি কথা কইতাছি কে বাংলাদেশে খাওনা লোক আছে দুই প্রকার, কিছু কিছু লোক আছে মদ দিছে দুধ খায়, আবার দুধ দিছে মদ খায়, একটা দুধের ভিতরে 8 থেকে 10টা ভিটামিন বা উপকার হয়, রক্ত পরিষ্কার হয়, ভিতরটা ভালো থাকে, একটু শক্তি পাওয়া যায়, আরামসে চলাফেরা করা হয়। আবার এই দুধ খেলে কিছু কিছু লোক আছে এই লোকটা খালি বারবার একবার যায়, এদিকে দুধের দোষে যায় আর পেটের সাইজ ভালো না, তোর পেটে যদি বাবা দুধ না হয় তোর পেটে ক্যালসিয়াম ভিটামিনও শোভ না। কয়ে গেল আমার সাহ ভাই গানটা শুনোই, তবে একটা বেগের আমার হাতে আছে দেখছো, একজন মানুষ কত ভাবে কত বয়সে চলে যায়, সারা জীবন তো সৈকালা হকার ক্যানভাসের কাছে থেকে অনেক সদয়পত্র আপনি কিনছেন, আমি একটা জন্মগত প্রতিবন্ধী মানুষ, অসহায় মানুষ, নবীর শিক্ষা করিও না ভিক্ষা, মেহনত করো সবে, ভিক্ষা জিনিসটা ভালো না, আমি যে কর্ম করে খাইতেছি সব চাইতে উত্তম, ভালো একটা মেডিসিন আমি বিক্রি করতেছি, কোনো বন্ধু আছেন 210 টাকা না, আমি পবিত্র কেবলামকে বললাম আমি 150 টাকা বন্ধু বেশি, তোর আজকে 150 নেই নাই, হঠাৎ যখন মরিচের বাজার আইসি আমার মাত্র 100 টাকা দেন বাবা, 100 টাকা দেন, লাখ লাখ টাকা খরচ করে মানুষের ভালো হয় না, ফকিরের পানি পড়া খেলে কঠিন যদি আল্লাহ মাফ করে, আসেন করে বন্ধু করে ভাই আসেন, বলছো কোমরে ব্যথা করে, আদতে ব্যথা করে, মান্দা করে বিশাল টিপে দাও পাড়ায় দাও, শরীরে প্রচন্ড দুর্বলতা, উঠতে গেলে লাঠি বসতে গেলে মাটি, এটা ভালো কাজ করে দাদা, আমার একজন মানুষ মাত্র 100 টাকা দেন, নাই নাই এটা ছুঁয়ে দেবো ধন্যবাদ, কিনে খাইতো খায় যদি কাম না খায় সালার আটটা উঠ, আর এটা খাইলে তো তুমি টাউট কো হারতাছ না, কথা কি ঠিক আছে, সৎ পথে আল্লাহ রাজি, অসৎ পথে রাস্তার কুত্তর রাজের গান হলো, গানটা বেগার দেবো না। সিহি কো ওনো মালা রে
কহব দুঃখের জ্বালা, গরিয়াল ভরি কাটিয়া হাসি কোনো মালারে, ওটি গরিয়াল ভাই সাত চন্দি ফুল গান কি খারাপ হইল? না না, তাহলে গান কি আর কম কোন কোন আমরা যাই না, আর তুই কথা বল না, আর তোর তোর পায়ে তুমি পড়াইতেছি, তুই দেখতেছ বুঝে বুঝে কষা সুবারি, কেউ কলা গাছের মোতা, বিষয় কলা গাছের মোতা, আমের সাল, দামের সাল, বোর্ডের সাল, কেউ রা কামিনী গাছ, পেপারম্যান করে ফুল ফিটকারি, তুই ইটা সোয়াগা, সিনাময়েল, ফাইময়েল, গোল তুইয়া, হিরের কস, এগুলা দিয়া আমার কোম্পানি একটা মাজন বানাইছে, দাম 40 টাকা। হ্যাঁ, ওই দোনের মাজন, এই মাজনটা বাবের দরকার, মায়ের দরকার, পোলার দরকার, 36টা জাতের দরকার, তার মুখে 32টা দাঁত নাই, আল্লাহর কসম আছে ওই লোকটা কোনো দরকার নাই, কেন ওর তো গোসিনের অধীনে জাগাই নাই, আর একটা লোকের দরকার নেই, পাড়া পয়কারে পা, টয়কারে ঠা, ইলেটা পাড়া, অর্থাৎ দাঁত মুখ কিছুই ধরে না, ঘুমে থাকতে আগরে ওড়ে, এই দাঁত ভালো, ব্রেন ভালো, দাঁত ভালো, হজম ভালো, দাঁত ভালো, খাওয়া ভালো, দাঁত ভালো, শক্তি ভালো, দাঁত ভালো যদি কিনে কিনে ভাবে একটা গুছিয়ে দিবে, চার পাঁচ ধরে ফেলে ভেঙে যাবো গা, যদি দাঁত না থাকে ফাফাবাই ফাফাবা করতে করতে তরি চাপাই দিয়েছে যাবো গা, হ্যাঁ দাঁত আছে হরিবল হরিবল, দাঁত নাই গা বাড়ারোল বাড়ারোল, দাঁত আছে বাবা শ্বশুরবাড়ির যাবেন, মাছ মাংস হাড় হুড্ডি যা দিব কর কর, আরে মামন দে কর কর করে চাবা খাবা, দাঁত যদি না থাকে আড্ডি নেই এমনি ব্যাগে কি আছে জানুন, কসুর লতি, ঢেঁড়স, মাছের ডাল, অর্থাৎ পিছলে পিছলে জিনিস, সাবান না গোনা খালি নলা বানা মুহি দিয়ে বক্ত করে গিলা খাবা, কি ঠিক আছে কি দাদা, তোমার দাঁড়া কোন দিতে হন সাপ, আমার দাঁতে রক্ত আছে, দাঁতে পানি ধরে, মুখে দুর্গন্ধ পাইরিয়া, এর একটা মাজন প্লাস্টিকের বোতল, কাঁচের বোতল না প্লাস্টিকের বোতল, ভাঙবো না হয়তো পার লেগে সেট খাবো, তবে দাম কত, এনে লেখা আছে 15 টাকা, 15 টাকা, 15 টাকা, আমি 15 টাকা নেব না, যার বাবে দাঁত পাবে তার ছেলে দাঁত পাবে, যার মায়ের দাঁত পাবে তার মেয়ে দাঁত পাবে, যার মায়ের কোরআন পড়ে তার মেয়ে কোনো ব্যবস্থা করেছে, 15 টাকার থেকে ডাইরেক্ট আমি 3000 টাকা বাদ দিলাম আব্বা, আমরা দুটা লোক আইসি, আমার খাবার জন্য একটা লোক মাত্র 10 টাকা দেবেন, 10 টাকা 3 টাকার থেকে এই বা 15 টাকার থেকে যদি 3টা বাদ কত দিছে 12 টাকা না, আর কি কমো ভাই, আজকে ব্যবসার ভিতরে করতে মরছে তো কথা বলুন নাই, এই জন্য কম হইল, মাদক দিয়ে দেবা কম হইল 15 টাকা, কি কয় 12 টাকা, কই কত 10 টাকা, 10 টাকা যদি কয়ে থাকি এটা মাদক দেন, দেখি এটা মাদক নেই নিয়া বউগুলা নিয়ে তো ব্যবহার কর গা ভাই, আমি জানো ওই অবুষ্কালের স্বামী নাকি, এটা এটা হুমার পরে কে হলো, মালের দাম আছে, মাইক ভাড়া আছে, নিজের পেটে বাতাসকে আজকে পেট বর্তমান দেখে আমার মহাখালী দেখে আজকে পেট যাবো গা মহাখালী, পেটের দামটা বাদ, খালি গাড়ি ভাড়ার মালের দামটা খালি নিবার পারি, আল্লাহ কাছে আলহামদুলিল্লাহ স্বীকার করবো 70 বার বুঝলেন নাই, হ্যাঁ গান দে গানে তোর গাইবো আমরা।
যেহেতু তোমরা দিয়ে হবে না, একটু আনন্দ করে যাও, ঠিক আছে? টেহা আমার দর নেব না, টেহা ভালো করে পেশাই পলিথিনে ঠোক দিয়ে বাইন দেয়, গোয়া দিয়ে আড়া দিয়ে ঠোক, মরে গেলে জিলা বাগি না খাইও, ঠিক আছে না? বরিশাল নাম করছে আমরা বেছে, ছাতক নাম করছে কমলা বেছে, দিনাজপুর নাম করছে লেসু বেছে, রাজশাহী নাম করছে ফজলাম বেছে, চুরিগুড়া নাম করছে মানকারসরেরা, হোটেল দিয়ে নাম করছে সদরঘাট, হোটেলের নাম দিছে কাবা কাবা, যা দেহি সালাবেরা চালু কর, যা দেহি সালাবেরা, ভিতরে ময়লা ভরা, বিক্রে আড়ারুডি, খায়া নাম করছে জামালপুরে বাইরা, পানি ছাড়া খায় ছয় স্যার, নোয়াখালী নাম করছে ভিক্ষা করে, সিলেট নাম করছে চা বেছে, দই বেছে নাম করছে ফতুলরা, কুমিল্লা নাম করছে বাঙ্গি বেছে, কাইলাগর নাম করছে খিদে বেছে, আজ্ঞা নাম করছে মাগুরার গুড়াহুল, পাত দিয়ে নাম করছে সিঙ্গার দিকের তোতামিয়া, পাত দিয়ে নতুন নাকি ভাড়া হালাইছে। দাদা কিছু প্যাডের কথা কর না গো ভাই, কথা কিছু বুঝছেন কি আমার কথা? যেভাবে টাকা জানাচ্ছে মনে হয় 70,000 টাকা এনে দিয়ে আনছা তুমি, কি কথা খারাপ করছি বাবা? এনে প্যাডের কথা কর নিছি, প্যাড আগে শুকুরা না, আগে খানা তারপরে শুকুরা না। বর্তমান এই মানসিং নাম করছে পান খায়া, গোবরগার লোক কি আছে আড়াই? গোবরগার নাম করছে পকেট কেটে। বর্তমান টাঙ্গাল, টাঙ্গালের কথা কিছু কম, টাঙ্গাল বাজিতপুর কুটাজানি নাম করছে মরা গরু চামড়া সুলাইয়া, সারাবাড়ি পুরাবাড়ি নাম করছে মিষ্টি বেছে, মধুপুর নাম করছে আমল বেছে, হাতি হাতি বল্লা নাম করছে তাঁত বোনাইয়া, রংপুর ডিস্ট্রিক্ট নাম করছে ভাওয়াইয়া গান্ধীয়া, আমনে করে মরিচা যে কি যে নাম করছে খবরটা বাবা ক হলাম না, জানি না কিছু না, আমি কিন্তু গভীর গুতা খাহাম না, ঠিক আছে? আর আমি নাম করছি সারা বাংলাদেশে দুতরা বানাইয়া, আর এটা মলম বেছে নাম করছি, মলমটার নাম হইল জসিম মিয়ার স্পেশাল মুরুগ মার্কা শান্তি মলম, এটা কাইতে গেছে, পুড়ে গেছে, ভাঙে গেছে, মুসকে গেছে, এই যে সিবি সাবি দিয়া চুল খায়, পোতা নিজ দিয়া খাই যায়, হ্যাঁ খাই দেয়ার গানের টান দেখি গান গায়।